হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতীয়তাবাদের উদ্যোক্তা, বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তাদের কথা যাদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ আজ বর্তমান অবস্থানে উপনীত হয়েছে তাদের কথা। সংগ্রামী বন্ধুরা আমার 1948 সালে 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বাঙালির অগ্রণী সংবাদিত নেতা, বাঙালির সুদীর্ঘ সংগ্রামের প্রাণপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। বন্ধুরা আমার, আজ এই ছাত্রলীগের বয়স 72 বছর। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নিয়াজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ছিলেন খালেদ নিয়াজ খাল। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের মেধাবী ছাত্র নেতারাই বাংলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছেন, তাই বাংলাদেশ ছাত্রলীগ আজ শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। আন্দোলন, 62 শিক্ষা কমিশন আন্দোলন, 66 বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছিল। বন্ধুরা আমার, ছাত্রলীগ একটি সংগ্রামের নাম, ছাত্রলীগ একটি আন্দোলনের নাম।